নোংরামি করতে তুমি যতই পড়ো না কেন, হিজাব রোস্টারদের চোখে পড়লে দিয়ে দিবে। আপুকে চেনেন না কিন্তু আপনি আবার ফেসবুক ইউটিউব চালান, তাহলে হেমায়তপুরের ডাক্তাররা আপনার অপেক্ষায়। ঠিক কইছস, এনাকে নিয়ে দেখবেন ইউটিউবে যত রোস্টাররা রোস্ট করছে সবাই তাকে হিজাবি শয়তান নামে সম্বোধন করছে। রোস্টাররা একটা কথাই বলেছিল যে হিজাব পরে কেন এত নাচ গান। কি বলবো, যাই হোক, এত রোস্টিং দেখার পরেও কিছু কিছু মাল্টি ট্যালেন্টেড শয়তান বের হয়েছে, যার একটার সন্ধান আমি পেয়েছি। জি, তাই ভিডিও আমি যাই ফ্রম টাইগার শোভন, ওয়েলকাম এ ব্র্যান্ড নিউ ভিডিও। দেখছেন এনার চেহারা কত ভালো, কি নিষ্পাপ মুখ, কি চমৎকার হিজাব পরছে। লুক এট মি নো, I'm only 36. মানে কি? এজ নাহি, সাইজ বতা রহি হুঁ। 36 36 36। দেখছেন এই হচ্ছে ভালো কাজ, এখন বলবেন ইটস হার চয়েস। হার চয়েস তোমার, উকি দিয়ে ঢুকিয়ে দেব। শাবাশ বেটা, বহুত বড়। এরও একই ধান্দা, ভাইরাল হওয়া, তাই তো ভিডিওতে নোংরা নোংরা মুভি ক্লিপের সাথে লিপ সিঙ্ক করতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বৌদি। আর একটা জিনিস খেয়াল করছেন? জানতাম খেয়াল করবেন না, বৌদির এক্সপ্রেশন গুলো দেখে মনে হচ্ছে জানিস অনেক খানকি দেখেছি, এর মতো জাত খানকি একটাও দেখি। থাক, আমি কিছু কমু না, তাই আপনারাই দেখেন হিজাব পরে কি এক্সপ্রেশন। হিংসা হচ্ছে? তুমি এত রাতে আমাকে কেন ফলো করছো ঠাকুরপো? তুমি শিখিয়ে দাও না ঠাকুর কো, বৌদিরা কিভাবে থাকে। আসলে মেয়েটা লজ্জা সরম বলে কিছু এরপর যদি ইনি বলে ইনি বাজে কাজ করছে না, তাই আমাদের বুঝতে এবং বলতে হবে তোর মাথা নষ্ট। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? ক্লিয়ার, কে কি করবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, বিশেষ করে যদি এরা হয়। কিন্তু কথা হচ্ছে হিজাব পরে আপনি বাজে ভিডিওগুলো বানাবেন? মাই লাইফ মাই রুলস। বুঝলাম, ইওর লাইফ ইওর রুলস, কিন্তু এতে কি ইসলামের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে না? তাই যারা এদের সাপোর্ট করো তারা বলবা ইটস হার চয়েস। আর এরকম কিছু ফেমিনিস্টদের জন্য টিকটকারদের ফ্যান ফলোয়ারদের কিছু বলতে গেলেই তারা বলে উফ বুঝলাম না। কেন বুঝো না, তোমার মাথায় টুপি, মুখে দাড়ি, রাস্তা পাশে দাঁড়ায় টান বাবিরি, যতই আছেন না কেন এই হিজাবি মেয়েদের চরিত্র এমনই। আপনি যদি প্রশ্ন করেন কেন এরা এমন করে, বাপ মা যদি ভালো না হয় সালপান করে ভালো হয় না। সো আজ এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দেবেন, আর ডিসটেন্স যতটাই গুরুত্বপূর্ণ হয় যে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও শেষ পর্যন্ত দেখছেন এইটুকুনি যথেষ্ট। আসসালামু আলাইকুম।